কেন শহীদ দিবস পালন করে তৃণমূল, কি হয়েছিল সেদিনের আন্দোলনে, চলুন ফিরে দেখে সেই ইতিহাস। আজ একুশে জুলাই, অর্থাৎ তৃণমূলের শহীদ দিবস। দলের জন্মলগ্ন থেকেই প্রতি বছর একুশে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু করোনার জেরে 2020 এবং 2021 সালে ভার্চুয়ালি পালিত হয় তৃণমূলের শহীদ দিবস। কোভিড কালে এই দুই বছর সমাবেশ স্থগিত থাকার পর ফের এবছর ধর্মতলায় আয়োজিত হলো শহীদ স্মরণে বিরাট জমায়েত। কিন্তু কেন এই দিনটিকে এত গুরুত্ব দেয় তৃণমূল, কি রয়েছে এই দিনটির নেপথ্যের কাহিনী? একুশে জুলাইয়ের সেই প্রেক্ষাপট জানতে হলে পায়ে পায়ে পিছিয়ে যেতে হবে 29 বছর আগে 1993 সালে, যেদিন বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি ঘটেছিল প্রথম। সালটা 1993, সেই সময় তৎকালীন যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন তিনি। সেই দাবি নিয়ে তৎকালীন রাজ্যের বাম সরকারের মূল সচিবালয় মহাকরণ অভিযানের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই দিনটির সেই অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সামিল হন যুব কংগ্রেস কর্মীরাও। কিন্তু অভিযোগ, সেই সময় গুলি চালানো হয় তাদের মিছিলে এবং তাতে মৃত্যু হয় 13 জনের। এই ঘটনাকে ঘিরেই সেই সময় তুঙ্গে ওঠে রাজনৈতিক চর্চা। পরবর্তীকালে কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া দলের জন্মলগ্নের পরেও একুশে জুলাই ভোলেননি তিনি। প্রতি বছর এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল। আর সেই কারণে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে। সাধারণত এই দিনে মূল বক্তা হন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে দল কোন পথে চলবে, কর্মীরা কেমন ভাবে সংগঠন বাড়াবেন, দলের রূপরেখা কি হবে, যাবতীয় কিছুর দিক নির্দেশ করেন মমতা এই দিনে। সেই সঙ্গে দলের প্রথম সারির নেতা নেত্রীরাও বক্তব্য রাখেন এদিন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।